বেঙ্গালুরু থেকে বেপাত্তা 3000 করোনা রোগী, তাদের মোবাইল ও সুইচ অফ। বৃহস্পতিবার এমনই চাঞ্চল্যের খবর দিয়েছেন বেঙ্গালুরু মন্ত্রী আর অশোকা। হন্য হয়ে তাদের খোঁজা শুরু করলো পুলিশ। বেঙ্গালুরু থেকে বেপাত্তা 3000 করোনা রোগী, তাদের মোবাইল ও সুইচ অফ। হন্য হয়ে তাদের খোঁজা শুরু করলো পুলিশ। বৃহস্পতিবার এমনই চাঞ্চল্য খবর দিয়েছেন রাজ্যের মন্ত্রী আর অশোকা। বুধবার কর্ণাটকে একদিনে করোনা আক্রান্ত হন 39,047 জন, মৃত্যু হয়েছে 229 জনের। শুধুমাত্র বেঙ্গালুরু শহর এলাকাতেই আক্রান্ত হন 22,596 জন। এমন এক পরিস্থিতিতে ওই 3000 করোনা রোগীর নিখোঁজ হয়ে যাওয়াতে ঘুম ছুটেছে পুলিশের। এদিকে ওই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর জানিয়েছেন, করোনা রোগীর নিখোঁজ হয়ে যাওয়ার বিষয়টি নতুন কিছু নয়। গত বছরও এমন ঘটনা ঘটেছিল, কিন্তু ওইসব রোগী তাদের মোবাইল বন্ধ করে রাখায় সমস্যা হচ্ছে। বিষয়টি বেশ উদ্বেগের। অন্যদিকে কর্ণাটকে করোনা সংক্রমণ রুখতে গত সপ্তাহেই 14 দিনের লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। মানুষের চলাচল রুখতে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে, তার মধ্যে এই বিপত্তি। এখনো পর্যন্ত কর্ণাটকে করোনায় মৃত্যু হয়েছে 15,036 জনের।